দর্শক, চালের বাজারের খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মীরা। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামান জাহিদ এবং দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশ আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন জাহিদ। জাহিদ, যে বিষয়টি জানতে চাই, আজ চালের দাম কেমন দেখছেন এবং এই যে অভিযান চললো, তো চালের বাজার অভিযানের প্রভাব কতটা দৃশ্যমান? ধন্যবাদ সারা। আসলে প্রভাব কিছুই পড়েনি, আপনি রিপোর্টে যেমন দেখছিলেন আজকে চিত্রও ঠিক তেমনই। গতকাল যে 66 টাকা কেজি দরে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছিল, আজকেও কিন্তু একই দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য চালের দাম যদি আমি আপনাকে বলি, যে কাজললতা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে এবং 28 চাল 52 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু গতকালকের দরের সাথে আজকের দরের কোনো পার্থক্য ঘটেনি। এবং যে অভিযান চালানো হয়েছে, সাধারণ ভোক্তা এবং যারা খুচরা বিক্রেতা তারা বলছেন যে এই ধরনের অভিযানে আসলে কাজে আসবে না। মূলত অভিযানটি চালাতে হবে রাইস মিলগুলোতে, যেখান থেকে এবং মজুদদার যেখানে আছে সেখান থেকে মূলত অভিযানটি চালাতে হবে। সে অভিযানে যাতে যারা মজুদ করছেন বা অধিক মুনাফা করছেন তাদেরকে যদি ধরা যায়, তাহলে এই অভিযানে আসলে সাফল্য আসবে। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তেমনটি বলা হয়েছে। জেলা প্রশাসক এহতেশাম রেজা আমাদেরকে জানিয়েছেন যে আগামী রোববার তারা একটি বৈঠক করবেন চালকল মালিকদের সঙ্গে। আপনি জানেন যে কুষ্টিয়ার এই চালকল মালিকরাই কিন্তু সারা দেশে চালের বাজার নিয়ন্ত্রণ করে, তাদের সাথে বৈঠকের পর তিনি অভিযান করবেন বলে জানিয়েছেন। আমি চলে যাব দিনাজপুর, যেটি চালের ধান চালের জেলা, সেখানে কি অবস্থা জানতে ফখরুল হাসান পলাশের কাছে। পলাশ, আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গোডাউন এবং বিশেষ করে ধানের গোডাউনে কিন্তু তারা কিন্তু অভিযান চালিয়েছে। এবং ধানের গোডাউন থেকে গতকালকে আমরা দেখেছি অবৈধ যে মজুদ, সেই মজুদদার একটি মজুদদারের গোডাউন কিন্তু জব্দ করা হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে 300 মেট্রিক টন ধান কিন্তু সেখানে তারা জব্দ করেছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে ধানের বাজারে কিছুটা প্রভাব পড়লেও কিন্তু চালের বাজারে এখন পর্যন্ত তেমন একটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করিনি। তো আমরা সরাসরি যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলি যে ধানের বাজারে কিছুটা প্রভাব পড়েছে, চালের বাজারে পড়েনি কেন? ধানের বাজারে গতকাল থেকে কিছুটা প্রভাব পড়েছে, প্রতি বস্তা প্রতি দুমনি বস্তা প্রতি 100 থেকে 150 টাকা কম হয়েছে। চালের বাজারও এখন স্থিতিশীল আছে, কিন্তু চালের বাজারও আগামী দু একদিনের মধ্যেই কমবে বলে আশা করছি এবং খুব দ্রুতই এটা নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমি মনে করছি। মিল মালিকরা আপনাদেরকে কি বলছে? মিল মালিক কমবে কিনা? মিল মালিকদের কাছে গেলে পরে বলতেছে বাজারে যদি ধানের দাম কম হয় অবশ্যই আমরা চালের দাম কম বেচবো। এটা তো মানে আমাদের তো ধানের দামের উপরে নির্ভর করে চালের দাম। ধানের দাম যদি কম হয় অবশ্যই আমরা চাল কম দামে বেচতে পারবো, আপনাদেরকে কম দামে দিতে পারবো। এবং আমরাও মিল গেটে যদি কম দামে পাই অবশ্যই আমরা বাজারে কম দামে বেচতে পারবো। এটাই মানে সাধারণ মানুষ কি একটু স্বস্তি পাবে যেহেতু ধানের দাম কমছে চালের দাম কম? অবশ্যই সাধারণ মানুষ, সাধারণ ক্রেতারা যে অসহায়ত্ব বোধ করছিল গত সপ্তাহের মধ্যে, তাতে তো কিছুটা কম হলে পরে তাদের স্বস্তি ফিরে আসবে, এটাই আশা করছি। ধন্যবাদ আপনাকে। আসলে চাল ব্যবসায়ীরা আমাকে জানিয়েছিলেন যে যেহেতু মিল গেট থেকে তাদেরকে বেশি দামে কিনে নিতে হচ্ছে এবং তারা কিন্তু অজুহাত দিচ্ছে যে ধানের দাম বেশি। এখন কিন্তু ধানের দাম আমরা দেখেছি আজকের হাটে কিন্তু অনেকটা ধানের দাম কিছুটা কমতে শুরু করেছে। তো এইভাবে কমলে কিন্তু চালের উপর প্রভাব পড়বে এবং চালের দামটা কমে আসবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। সারা, পলাশ ও জাহিদ দুজনকে ধন্যবাদ। দর্শক, চালের বাজারের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।